বিশ্বকাপের ধামাওয়া বাজতে শুরু করেছে সর্বত্র ব্যাট বলের লড়াই দেখতে অপেক্ষার প্রহর গুনছে ক্রিকেট প্রেমীরা সাবেক ক্রিকেটাররাও ভবিষ্যৎবাণী শোনাচ্ছেন বিশ্বকাপের তথ্যগুলো তুলে ধরা হলো এই প্রতিবেদনে ওয়ানডে কিংবা টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী লঙ্কান লিজেন্ড মুতায়া মুরালিধরন তার ঝুলিতে রয়েছে বিশ্বকাপও এবার জানালেন কে কে যেতে পারে ভারত বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার সাবেক স্পিনার বিশ্বকাপের তিন সেমিফাইনালিস্টের তালিকায় রেখেছেন স্বাগতিক ভারত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রেকর্ড পাঁচবারের ট্রফি জয়ী অস্ট্রেলিয়া মুরালিধরন চতুর্থ সেমিফাইনালিস্টের নাম জানাননি এমনকি নিজ দেশ শ্রীলঙ্কাও সেই লিস্টে নেই আমি ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে বেছে নেব চতুর্থ দল যে কেউ হতে পারে তবে এই তিন দলের সম্ভাবনাই বেশি বিশ্বকাপ জিততে ভাগ্যের সহায়তা লাগে ক্রিকেট পুরোটাই ভাগ্যের ব্যাপার আপনি আগেই বলতে পারবেন না কি হতে যাচ্ছে আগের বিশ্বকাপটা দেখুন না আমরা ভেবেছিলাম নিউজিল্যান্ড জিততে চলেছে কিন্তু ভাগ্য ইংল্যান্ডের পক্ষ নিল অজি অলরাউন্ডার শেন ওয়াটসন ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পাশাপাশি চতুর্থ দল হিসেবে বেছে নিয়েছে পাকিস্তানকে সম্প্রতি বছরগুলোতে ইংলিশদের হাত ধরে সাদা বলের ক্রিকেটে পুনরুত্থান হয়েছে আক্রমণাত্মক খেলার ধরন ও ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়ে পরিপূর্ণ থাকায় দলটি ফেভারিটের তালিকায় রেখেছে ভারত অস্ট্রেলিয়ার পাশাপাশি সেমিফাইনালের শেষ দল হিসেবে পাকিস্তানকে দেখছে বাবর আজম শাহিন আফ্রিদিরা ফর্মে থাকলে তারা অনেক দূর যেতে পারবে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য গৌতম গম্ভীর যে চারটি দলকে সেমিফাইনালে দেখছেন তাদের মধ্যে পাকিস্তান নেই যথারীতি ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালের তালিকায় তিনি নিউজিল্যান্ডকে রেখেছেন কিন্তু পাকিস্তান অধিনায়ক বাবর আজম বিশ্বকাপে চমক দেখাবেন বলেও মনে করেন তিনি বাবর আজম এই বিশ্বকাপে আগুন লাগিয়ে দিতে পারে খুব কম খেলোয়াড়ই দেখেছি যারা এতটা সময় নিয়ে খেলতে পারে অবশ্য রোহিত শর্মা বিরাট কোহলি কেন উইলিয়ামসন জো রুট ডেভিড ওয়ার্নার আছেন তবে বাবরের সামর্থ্য ভিন্ন পর্যায়ের আগামী 5 অক্টোবর মাঠে গড়াবে বিশ্বকাপের 13তম আসর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রতিপক্ষ রানার্স আপ নিউজিল্যান্ড শুভদেব নাথ নিউজ 24